আমি আপনাদের এলাকার একজন নেতাকে দাওয়াত দিতে এসেছি। আপনারা জানেন আপনাদের এলাকার একজন গণধিকৃত রাজনীতিবিদ আছে, যিনি অসংখ্য সন্ত্রাসীদের গডফাদার, বাংলাদেশের রাজনীতিতে গণধিকৃত একজন রাজনীতি, যাকে নিয়ে অনেক ব্যঙ্গ করা হয়, সেই রাজনীতি হলো, সেই রাজনীতিবিদ হলো জনাব ওবায়দুল কাদের। নোয়াখালী জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা বেগমগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, সংগ্রামী বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী তৌহিদ জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এখানে বক্তব্য দিবেন। আমার বাড়ি ঠাকুরগাঁওতে, জানেন তো নাকি আপনারা? আমি আপনাদের এলাকার একজন নেতাকে দাওয়াত দিতে এসেছি। আপনারা জানেন আপনাদের এলাকার একজন গণধিকৃত রাজনীতিবিদ আছে, যিনি অসংখ্য সন্ত্রাসীদের গডফাদার, বাংলাদেশের রাজনীতিতে গণধিকৃত একজন রাজনীতি, যাকে নিয়ে অনেক ব্যঙ্গ করা হয়, সেই রাজনীতি হলো, সেই রাজনীতিবিদ হলো জনাব ওবায়দুল কাদের। গত কয়েক মাস আগে তিনি একটা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন তিনি বাংলাদেশ থেকে নাকি পালাবেন না কোথাও, তিনি গিয়ে নাকি আশ্রয় নিবেন হলো ঠাকুরগাঁয়, বেগমগঞ্জ অর্থাৎ নোয়াখালীতে তার কোনো জায়গা নাই। তিনি বুঝতে পেরেছিলেন যে নোয়াখালীর মানুষ তাকে কখনো জায়গা দেবে না, যে অত্যাচার নির্যাতন এলাকার মানুষের উপর করেছে, এই অত্যাচার নির্যাতনের অধিষ্ঠ হয়ে তার কি অবস্থা হবে এটি বুঝতে পেরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি ঠাকুরগাঁয়ে গিয়ে আশ্রয় নেব। আমাদের ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনারা কি আমাকে আশ্রয় দেবেন, আপনাদের ঘরে কি আমাকে রাখবেন, এই কথা বলেছিল না ভাই? আজকে ঠাকুরগাঁর পক্ষ থেকে আসছি তাকে দাওয়াত দেওয়ার জন্য। আসুন, ঠাকুরগাঁর মানুষ আপনাকে গণধোলাই দেওয়ার জন্য অপেক্ষা করছে। যদি এই দাওয়াত আপনি কবুল না করেন, তাহলে আপনার ব্যাপারে আমরা ঘোষণা করে দিচ্ছি, যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের হাজার হাজার মানুষের খুনি ওবায়দুল কাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের মাটিতে তার বিচার করে তার ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। গণহত্যার দায়ে যারা দায়ী হবেন, এই বিচার এই ট্রাইব্যুনালে তাদের বিচার করা হবে, এই জন্য এই ট্রাইব্যুনালকে প্রস্তুত করা হচ্ছে। সুতরাং ওবায়দুল কাদেরকে বলতে চাই, প্রস্তুত থাকুন, পালিয়ে গিয়ে বাঁচবেন না, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, আপনাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে আপনার ফাঁসি ইনশাআল্লাহ হবে বাংলাদেশের মাটিতে। সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।